রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটকে সামনে রেখে কার্যত যেখানে প্রচার প্রসারে এগিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে মন্ত্রী বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, তাকে কিন্তু কোথাও গিয়ে একটা দেখা যাচ্ছে না। অর্থাৎ এক্ষেত্রে যেখানে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতেও এবার নাম নেই সেই প্রতিমা ভৌমিকের। তাহলে কি বলা যায় যে প্রতিমা ভৌমিকের রাজনৈতিক ভবিষ্যৎ এবার অন্ধকারের দিকে? প্রশ্ন কিন্তু রয়েছে, তবে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে অঙ্কিতা বর্ধন, কি বলছে শুনব। অঙ্কিতা, প্রতিমা ভৌমিকের নাম নেই ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে, কি বলবে এই বিষয়ে তুমি? কমিটির যে নির্বাচন, ইলেকশন কমিটির যে তালিকা প্রকাশ, সেই তালিকায় কিন্তু ইতিমধ্যে প্রতিমা ভৌমিকের নাম নেই। আর তাতেই মূলত রাজনৈতিক মহলে নানা হোক প্রশ্ন উঠতে শুরু করেছে, জল্পনা উঠতে শুরু করেছে যে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি, যে কমিটিতে মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক এমনকি নিচু তলার কর্মীরা পর্যন্ত রয়েছে, কিন্তু সেই জায়গায় কেনই বা প্রতিমা ভৌমিকের নাম নেই? তিনি যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার সঙ্গে তিনি একজন দাপটে বিধায়িকা, বিজেপি নেত্রী, সেক্ষেত্রে কেনই বা ওনাকে সেই তালিকায় রাখা হয়নি বা ওনার কেনই বা সেই তালিকায় ওনার নাম নেই, যা নিয়ে মূলত প্রশ্ন। আর সেই জায়গায় ওনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কিন্তু একাধিক কথা উঠছে। রাজনৈতিক মহল বলছেন যে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে নাম নেই, তবে কি প্রতিবার রাজনৈতিক ভবিষ্যৎ এবার অন্ধকারের দিকে? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা খাচ্ছে। তারই মধ্যে দেখো, আমরা প্রত্যেকবার দেখে থাকি রাজ্যের যে কোনো নির্বাচনই হোক না কেন, সে সমস্ত নির্বাচনে কর্মীদেরকে একের উজ্জীবিত করতে তৎসঙ্গে প্রচারের ঝড় তুলতে তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন, বিভিন্ন জায়গায় তিনি জনসমাবেশ করেন যে কিভাবে প্রচারের ঝড় তোলা যায়, কর্মী সমর্থকদের কিভাবে উজ্জীবিত করা যায়। কিন্তু সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে উনি যেন এক প্রকার রাজ্যেই নেই, তিনি রাজ্যে উপস্থিত থাকছেন কিন্তু সেখানে দলীয় কোন ধরনের কর্মসূচিতে ওনাকে দেখা যাচ্ছে না, এক প্রকার উধাও তিনি। তিনি বহিরাজ্যে যাচ্ছেন, সেখানে তিনি গিয়ে প্রচার করছেন, কিন্তু রাজ্যে যারা বিজেপির টিকিটে লড়াই করছেন, অর্থাৎ পশ্চিম আসনে বিপ্লব কুমার দেব এবং পূর্ব আসনে কৃতি সিং দেববর্মার সমর্থনে, এখনো পর্যন্ত কিন্তু ওনাকে কোন ধরনের প্রচারে দেখা যায়নি। তাকে কেন্দ্র করে মূলত আরো জল্পনা। কিন্তু ইতিমধ্যেই যখন ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে অনেকেই মনে করেছিলেন যে ম্যানেজমেন্ট কমিটিতে হয়তো বা প্রতিমা ভৌমিককে রাখা হবে, কিন্তু সেক্ষেত্রে সেই তালিকাতেও নেই প্রতিমা ভৌমিক। কিন্তু কি কারণ তিনি থাকতে চাননি নাকি রাজ্য নেতৃত্বরা ওনাকে রাখেননি, সেটাই হচ্ছে কিন্তু মূলত প্রশ্ন। তৎসঙ্গে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে তিনি দিল্লিতে রয়েছেন, এখনো পর্যন্ত রাজ্যে আসেননি। এবার কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে হয়তো বা ওনার কথা হয়েছে, হয়তো বা তিনি সেখানে বৈঠক করেছেন, কিন্তু বৈঠকের পর কি বেরিয়ে আসেন সেটাই দিয়ে এই মুহূর্তে চর্চা করছে রাজনৈতিক মহল। দেখো, সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি, এবং আমরা খবর পাচ্ছি আজ বা কালকের মধ্যেই বিজেপি তার তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে। আর প্রার্থী তালিকা প্রকাশ করার আগে কেন্দ্রীয় নেতৃত্বরা তারা কিন্তু বৈঠক সারছেন, কিন্তু সেই বৈঠকে কি প্রতিমা ভৌমিকের নাম উঠে আসবে? সেই বৈঠকে কি সাতরামনগর উপনির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিমা ভৌমিকের নাম বলতে পারেন কেন্দ্রীয় নেতৃত্বরা, নাকি ওনাকে কোন ধরনের সংগঠনে যুক্ত করা হবে? এই যে একাধিক প্রশ্ন ইতিমধ্যে জন্মাচ্ছে নির্বাচনের প্রাক মুহূর্তে, তাকে কেন্দ্র করে যারা প্রতিমার অনুরাগীরা রয়েছেন, যারা প্রতিমা ভক্তরা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এক প্রকার অসন্তোষ। প্রতিমা ভৌমিকের যারা অনুরাগীরা রয়েছেন তারা কিন্তু এবার বলছেন যে কেন বা প্রতিমা ভৌমিককে বিজেপি আর টিকিটে লড়াই করতে দেওয়া হলো না, তবে ওনার অবস্থানটা কোথায়? প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটি বিষয় জানতে চাইবো। প্রতিমা ভৌমিককে নিয়ে একের পর এক জল্পনা তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির টিকিটেও তিনি লড়ছেন না, পাশাপাশি ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতেও ওনার নাম নেই। তাহলে কি এই বিষয়ে কোনো ধরনের ওনার অন্তর্ক্ষোভ রয়েছে বা কিছু বলছেন, নাকি একেবারেই তিনি নিরুত্তর, কি বলবে? আর দেখো, সেই বিষয়টা তো আমাদের জানা নেই, তো আমরা একেবারে হলফ করে কিছুই বলতে পারি না, সেটা বিজেপির অন্দরের বিষয়। এবং ওনাকে টিকিট দেওয়া হয়নি, তাই কি তিনি অভিমান করেছেন কি না, প্রত্যেকটা বিষয় কিন্তু বিজেপির অন্দরে বা প্রতিমা ভৌমিক নিজেই বলতে পারবেন যে কি হয়েছে বা কি করছে। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বলতে পারি
যে তিনি প্রচারে কেন আসছেন না, তিনি বহিরাজ্যে বিজেপির প্রচারে যাচ্ছেন, বহিরাজ্যে বিজেপির প্রার্থীদের হয়ে তিনি জনসভা করছেন। কিছুদিন আগেও তিনি অসমের কাজিরাঙ্গায় গিয়ে জনসভা করেছেন। তবে অসমে তিনি জনসভা করলে রাজ্যে কেন করছেন না? তবে কি রাজ্য নেতৃত্বদের সাথে তিনি দূরত্ব বজায় রাখছেন, নাকি ওনাকে প্রার্থী করা হয়নি তার জন্য তিনি অভিমান করেছেন, যার জন্য প্রচারে তিনি আসছেন না? একাধিক প্রশ্ন জন্মানো স্বাভাবিক আজকের দিনে দাঁড়িয়ে, কিন্তু আদতে মূল কি কারণ সেটা কারোরই জানা নেই। এখন দেখার বিষয় যে দিল্লি থেকে রাজ্যে ফেরার পর প্রতিমা ভৌমিকের কি বক্তব্য থাকে বা ওনাকে কোন ধরনের পদ দেওয়া হয় কিনা, সেটাই কিন্তু এই মুহূর্তে সঙ্গে থাকবো, আবার কথা বলার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ, কথা বলছিল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সাথে ছিল, এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক প্রকার রাজ্যে যেখানে প্রচার প্রসার রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক প্রকার উধাওর হয়েছেন প্রতিমা ভৌমিক। তবে এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক মহলে একেবারে জোর জল্পনা সৃষ্টি হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।